হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে এবং প্রফেশনাল লুক দিয়ে আপনাদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক এবং ভিডিও মেকিং গাইডলাইন নিয়েই প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। তাই বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাব। তার জন্য সর্বপ্রথম বন্ধুরা আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের কম্পিউটারে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম হলো ক্যামটেসিয়া 9। আমি মূলত এই ক্যামটেসিয়া 9 দিয়েই আমি আমার ভিডিওগুলো তৈরি করি বা আমার স্ক্রিন রেকর্ড যত ভিডিও আছে এই ক্যামটেসিয়া 9 দিয়ে আমি আমার স্ক্রিনগুলো রেকর্ড করে ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাই বন্ধুরা, আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং যদি ডাউনলোড না করতে পারেন আপনারা জাস্ট সিম্পলি ইউটিউবে যায় সার্চ দেবেন ক্যামটেসিয়া 9 কীভাবে ডাউনলোড করবেন। এই রিলেটেড হিউজ পরিমাণ টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে আছে, সেখান থেকে দেখে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের এই ক্যামটেসিয়া 9 ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখান থেকে আমার এই ক্যামটেসিয়া 9টা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত ক্যামটেসিয়া 9-এর যে ইন্টারফেস সেটা এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু একটা স্ক্রিন রেকর্ড করে এখানে অলরেডি ইনপুট করে ফেলেছি এবং আপনাদের বেলায় কিন্তু এটা আসবে না। জাস্ট আপনারা এখান থেকে এই যে নিউ রেকর্ড এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের সামনে আর একটা টপ আপ অপশন ওপেন হয়ে যাবে, যেটার লুকিংটা এরকম। এটা হলো ক্যামটেসিয়া 9-এর যে রেকর্ডিং অপশনটা সেটার যে মূল সেটিং, সেই সেটিংটার বাই ডিফল্ট একটা ইন্টারফেস আপনাদের সামনে এভাবে দেখা যাবে। সো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর যে সিস্টেমগুলো সেগুলো এখান থেকে সেটিং করে নেবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে একে একে দেখাই, সেটা হলো ফুল স্ক্রিন। প্রথম যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, অর্থাৎ এখানে যদি আপনি কে এটা করেন, এটা সিলেক্ট করে আপনার ভিডিওটা রান করেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ফুল স্ক্রিনটা রেকর্ড হবে। এবং কাস্টম যে অপশনটা দেখছেন এই কাস্টম অপশনে যে আপনারা আপনাদের মতো করে কাস্টম করে নিতে পারবেন, যেরকম আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার যে কোনো একটা স্পেসিফিক জায়গা রেকর্ড করতে, সেক্ষেত্রে আপনি কাস্টমে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা টপ আপ অপশন ওপেন হবে, যে টপ আপ অপশনটা দিয়ে আপনি আপনার কম্পিউটারে একটা স্পেসিফিক স্থানকে সিলেক্ট করে সেই স্থানটায় রেকর্ড করতে পারবেন। এরপরে যেটা আসে ক্যামেরা অপশন, অর্থাৎ ক্যামেরা যদি আপনি অনেকেই কিন্তু চাই যে তাদের ফেসটা দেখায় এক সাইডে এবং পাশে তাদের টিউটোরিয়ালটা দেখায়, সো আপনি যদি চান যে আপনার ফেসটা সহ আপনি আর কি স্ক্রিন রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্যামেরা অন করে দিলে আপনার ফেসটা সরাসরি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে এবং আপনি এক সাইডে আপনার টিউটোরিয়ালগুলো দেখাতে পারেন। এরপরে যেটা হলো সেটা হলো অডিও অপশন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হলেও আপনাদের ভিডিও যে অডিও সেই কোয়ালিটিও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা, এখানে অডিওতে এই ভিতরে একটা তফাৎ অপশন দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন অপশন। এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করলে আপনারা আর একটা ইন্টারফেস পাবেন যেখানে লেখা আছে মাইক্রোফোন অপশন, বাই ডিফল্ট আপনার ডিভাইসের অপশন, অথবা আপনি আর একটা অপশন আসবে সেটা আপনারা এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন। সো যদি মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েস দিতে চান অবশ্যই মাইক্রোফোন সিলেক্ট করে রাখবেন, আর যদি আপনি আপনার কম্পিউটারে সাউন্ড দিতে চান তাহলে আপনি কম্পিউটার সিস্টেমটা সিলেক্ট করে দিবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে রেকর্ড, এই যে লাল বাটন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই সেটিংগুলো ঠিকঠাক করে দিয়ে আমরা ক্লিক করলে আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাবো যে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে রেকর্ড অপশনটা এখানে অলরেডি চলে আসছে। চলে আসার পরে মনে করেন যে আমাদের স্ক্রিন কিন্তু এখন রেকর্ড হচ্ছে, এখন এই যে রেকর্ড হচ্ছে এটা কি করে বুঝবেন, তার জন্য আমি এখানে জাস্ট আমার একটা কার্যক্রম দেখাই যেটা আমরা আমাদের ভিডিওতে পরবর্তীতে দেখতে পাবো। তার জন্য বন্ধুরা আমরা এখানে, এটা আমার ইউটিউব চ্যানেলের যে মূল
স্টুডিও সেটাই আমি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কমেন্ট সেকশনটা ওপেন করেছি। সো এখানে আমি জাস্ট আমার একটা অডিয়েন্সের একটা কমেন্টের রিপ্লাই দিই, ভেরি হেল্পফুল ভিডিও, সো আমি একটা রিপ্লাই দেব, জাস্ট ওনাকে একটা থ্যাংক ইউ দেব। আমি এখানে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে এটা আর কি আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডের ভিতরে অলরেডি রেকর্ড হচ্ছে। সেটা কি করে বুঝবেন, আমি যখন এই ফাইলটা আপনাদের আমার স্টুডিও নিয়ে দেখাবো তখন বুঝবেন। সো আমি জাস্ট এখান থেকে আর কি এটা স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখালাম। এখন আমি জাস্ট এই অপশন থেকে বেরিয়ে এসে আমি যদি এখন আমার এই ক্যামটেশিয়া নাইনে আসি, আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে টপ আপ অপশনটা এখানে, কিন্তু এটাও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা না জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আমাদের রেকর্ডিং কিন্তু স্টিল হচ্ছে বা আমরা এই স্ক্রিনে যা করতেছি অলরেডি স্ক্রিনের রেকর্ডটা কিন্তু রেকর্ড হচ্ছে। সেই জন্য আপনারা যদি চান এখানে তিনটা অপশন আছে, এখানে আপনি টাইমও দেখতে পারবেন, আপনার ডিউরেশন টাইম অলরেডি 6 মিনিট 9 সেকেন্ড, অর্থাৎ আপনার ভিডিওটা অলরেডি 6 মিনিট 14 সেকেন্ড দেখতে পাচ্ছেন বর্তমান যে টাইমটা, এটা কিন্তু আপনি ডিউরেশন টাইম এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আপনার অডিওটা চেক করে নিতে পারবেন যে আপনার অডিওটা ঠিক হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, কিন্তু আপনি চাইলে এখান থেকে অডিওর অপশনটাও বাড়িয়ে দিতে পারেন। এই দেখেন আমি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর একটা যে অপশন সেটা হলো ডিলেট অপশন, অর্থাৎ আপনি যে রেকর্ডটা করেছেন এই রেকর্ডটা যদি আপনার মন মতো না হয় বা অনেক ভুলভাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ডিলেটে ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে আবার নতুন করে রেকর্ডের যে অপশনটা সেটা চলে আসবে। এরপরে যেটা সেটা হলো পজ, অর্থাৎ পজ বলতে আমরা মূলত আমাদের ভিডিও অনেক সময় করতে করতে থেমে যাই বা আমরা যে কোনো একটা বিষয়ে ভুলে গেছি, সেই জন্য আমরা অনেক সময় কী করি আমাদের ভিডিওটা পজ করে রাখি এবং আবার নিউ একটা প্রিপারেশন নিয়ে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করলে আবার স্টার্ট হয়ে যাবে। আর স্টপ এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে টোটাল আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে এটা আপনাদের সরাসরি ক্যামটেশিয়া নাইনের যে টাইম লাইন আছে সেখানে ইনপুট হয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে ইনপুট করা লাগবে না। সেক্ষেত্রে আমি যদি স্টপে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখবেন যে সরাসরি কিন্তু আমি এই ক্যামটেশিয়া নাইনের যে টাইম লাইন সেখানে কিন্তু চলে আসলাম, অর্থাৎ আমি যে ভিডিওটা আপনাদেরকে রেকর্ড করলাম সেই ভিডিওটা মূলত ডাইরেক্টলি কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে আপনারা সিম্পলি এই ভিডিওটা আবার রিএডিট করতে পারেন বা আপনাদের মতো করে এডিট করে সাউন্ড ইফেক্ট, তারপরে এখানে জানেন তো অনেকেই জানেন যে ক্যামটেশিয়া নাইনে অনেক হিউজ পরিমাণ টুলসগুলো আছে, যে টুলসগুলো ব্যবহার করে আপনার ভিডিওতে আর একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন সে অ্যানিমেশন, তারপরে ট্রানজ্যাকশন, এরকম আরও অনেক রকমের যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার করে আপনাদের ভিডিওতে আপনারা ইচ্ছা মতো আর কি লুকিং দিতে পারবেন। তো বন্ধুরা আমরা যে রেকর্ডটা করলাম জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই, আমি লাস্টে যে জায়গাটা কমেন্ট করছিলাম আমি সেই জায়গাটা আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি যে কমেন্টটা রিপ্লে করেছিলাম সেই কমেন্টটা আপনাদের একটু দেখাই। এখানে সাপোজ মনে করেন যে স্পেসিক আপনি এই রেকর্ডটা করছেন, এখন এখানে আপনি একটু জুম করে আর কি আপনার অডিয়েন্সে দেখাতে চাচ্ছেন, তার জন্য আপনারা এখান থেকে এই যে অ্যানিমেশন একটা অপশন আছে, অ্যানিমেশন অপশনে আসার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। জাস্ট তার জন্য আপনারা এই টাইম লাইনটা সিলেক্ট করে নেবেন যে কোন জায়গাটা জুম ইন জুম আউট করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আপনি যদি জুম করে দেন তাহলে আপনার এটা ছোট করে দেখাবে। দেখতে পাচ্ছেন আমি যখন ছোট করে দিচ্ছি মানে এই যে স্কোয়ারটা আমি যখন ভিতরে নিয়ে যাচ্ছি তখন আমার ভিডিওটা জুম হচ্ছে, এবং স্কোয়ারটা যখন আউট করে আবার বড় করতেছি তখন আমার ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ জুম আউট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা এটা দেখে আর কি সুন্দর করে আপনারা যা যে স্ক্রিন রেকর্ড দিয়ে বেশিরভাগ এইরকম আর কি লেখালেখি টিউটোরিয়ালগুলোই করেন, সেক্ষেত্রে আপনারা স্পেসিক কোনো জায়গায় যদি জুম ইন জুম আউট করে দেখাতে চান এইভাবে এডিট করে এই ক্যামটেশিয়ার মাধ্যমে করে নিতে পারবেন। সো বন্ধুরা এটা ছিল আর কি ছোটোখাটো একটা টিউটোরিয়াল আপনাদের জন্য, এবং এটা কিন্তু সুপার একটা ওয়ে যে ওয়ের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে খুব
ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন। পরে আমরা একটু দেখাই যে ভিডিওটা আপনার স্ক্রিন রেকর্ড করার পরে, এডিট করার পরে আপনারা কীভাবে এটা রেন্ডার করে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি এই যে শেয়ার অপশনে আসবেন, আসার পরে এখান থেকে লোকাল ফাইল অপশন চুজ করবেন। করার পরে এখান থেকে আপনি যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই যে রেশিও 180, এটা দিয়ে আপনারা আর কি সেভ করবেন। পরে নেক্সট ক্লিক করে আপনারা যদি এখান থেকে আপনাদের ব্রাউজার অপশনটা সিলেক্ট করে দিন, যে আপনি কোন ব্রাউজারে আর কি সিলেক্ট করতে চাচ্ছেন, সেখানে জাস্ট এটা দিয়ে দেবেন। সিলেক্ট করে দিয়ে আপনাদের প্রজেক্ট লিখে দেবেন, যে কোনো একটা নাম, আমি জাস্ট আপনাদের জন্য টেস্ট বলে লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ দিলে সেভ হয়ে গেলো। এবার ফিনিশে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা রেন্ডারিং হওয়া শুরু হবে। তো আমি আর রেন্ডার করে দেখাচ্ছি না, জাস্ট আপনারা ফিনিশে ক্লিক দিলে আপনার এই ভিডিওটা রেন্ডার হয়ে আপনার ওই ব্রাউজার অপশনে আর কি জমা হবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার এই ছোটোখাটো একটা ভিডিও, আপনারা কীভাবে খুব সহজে আর কি স্ক্রিন রেকর্ড করবেন। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আপনি খুব ভালো মানের স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে পারেন। তাই বন্ধুরা, আমি সাজেস্ট করবো এই সফটওয়্যারটা আপনারা অবশ্যই ডাউনলোড করে আপনাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিও বা টিউটোরিয়াল ভিডিওগুলো করে থাকেন, এটার মাধ্যমে করলে খুব সহজে আর কি আপনারা করতে পারবেন এবং খুব কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায়। দেখা হবে আবার সামনের নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।